তো আপনাদের এইডি সুনাতরি চ্যালেঞ্জ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি, তো আপনারা দেখুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি এখন ধুয়ে নেব, এখন আমি বিরিয়ানির হাঁড়িটা দিয়ে দেবো। তো এর মধ্যে আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো যাতে চালটা সিদ্ধ হয়ে যায়। এলাচ, জাইফল, দারচিনি আর তেজপাতা নিয়েছি, এখন আমি গরম জলে দিয়ে দেবো। তো গরম জলটা দেখতেই পাচ্ছেন ফুটে গেছে, তো আমি তেজপাতাটা দিয়ে দিব। এই দেখো এত বড় বড়। এখন আমি দারচিনি গুলো দিয়ে দিব, লবঙ্গ দিয়ে দিব, এলাচ দিয়ে দিব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিব। এখানে আমি বিরিয়ানি চাল ভিজিয়ে রেখেছি 10 মিনিট, তো এখন আমি গরম জলটাতে দিয়ে দেবো। জলটা এখন ফুটে এসেছে, তো 1 চামচ আমি ঘি দিয়ে দেবো। একটু ঘিটা নাড়াবিদ করতে হবে, ঘিটা আমি এখন একটু নেড়ে দেবো। কেন ঠান্ডার দিন তো তাই ঘিটা একটু চাক্কা হয়ে আছে। গাইস দেখুন জলটা গরম হয়ে গেছে, এখন আমি চালটা ছেড়ে দেব। তোমার চালটা দেওয়া হয়ে গেছে, এবার আমি হালকা নেড়ে নেব। এবার আমি চালটা 80% ফুটিয়ে নেব। এবার আমি একটু ঢেকে নেব 10 মিনিট। ঢাকাটা এখন খুলে নেব, দেখব চালটা হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা ফুটে এসেছে চালটা, হালকা একটু নেড়ে নিব। তো এখনো হয়নি, আর কিছুটা টাইম লাগবে। তো বন্ধুরা এখন একটু হালকা নেড়ে নিয়ে দেখবো ভাতটা হয়েছে কিনা। তো ভাতটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো হাঁড়িটা আমি এখন নামিয়ে নিলাম, তো ঝরাবো। তো আমার ভাতগুলো ঝরানো হয়ে গেছে, এবার আমি একটা থালাতে নিয়ে নেব। দেখুন কত সুন্দর ঝরেছে ভাতগুলো, কত বড় বড় লম্বা লম্বা হয়েছে চালটা দেখুন। কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব, পরিমাণ মতন তেল দিব। তো তেলটা দেখতেই পাচ্ছেন গরম হয়ে গেছে, একটু নেড়ে নেব। গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ছেড়ে দেবো। আমি দেশি আলু নিয়েনি, 4টের মতন আলু নিয়েছি, তো আপনারা যদি খান তো আপনারা দেখে দেবেন। তো আলুটা বেশি ভাজব না, হালকা করে, মানে বিরিয়ানি আলু তো অত হালকা সামান্য পরিমাণে ভেজে নেব। তো একটু নেড়ে দিব, তাহলে একটু তেলগুলো পুরো পায়ে হয়ে যাবে আলুগুলো।
এবার সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দেব, হালকা পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব। বেশি হলুদ দিব না, কারণ বিরিয়ানি তে হলুদ খায় না। এবার এটা নিয়ে নেব, এবার আলুটা আমি একটু নেড়ে নেব। আলু নিচেটা হয়ে গেছে, তুমি একটু উল্টে দেবে। তো আমার সবটা আলু উল্টানো হয়ে গেছে, এবার ভাজা হবে। তো বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজের পেস্তাটা বানিয়ে নেব। লাল করে একটু ভেজে নেব, হালকা নেড়ে দেব। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটা ভেজে আসছে, তো লাল হয়ে আসছে। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। তো এখন আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, এখানে আমি বিরিয়ানির জন্য 1 কিলো মাংস নিয়েছি। তো মাংসগুলো এখন আমি ভেজে নিব। তো মাংসগুলোর মধ্যে হালকা করে একটু নুন দিয়ে দেব, নুন দিয়ে একটু হলুদ দেব। হলুদ দেওয়া হয়ে গেছে, এবার আমি হাতে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি তেলে ছেড়ে দেব। তো বন্ধুরা, ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি তেলে ছেড়ে দেব। তো তেলটা দেখতেই পাচ্ছেন গরম হয়ে গেছে। মাংসগুলো হালকা করে ভেজে নিন। মাংসটা এবার আমি হালকা নেড়ে নেব। দেখুন হয়ে এসছে, মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। অনেকগুলো মাংস তো একবারে হবে না, এবার আমি একটু নেড়ে নেব।
মাংসটা করার জন্য আমি এখানে মশলাটা করে নিয়েছি পেঁয়াজ বাটা এখানে আছে আদা বাটা এখানে আছে রসুন বাটা এখানে আছে লঙ্কা বাটা এবার আমি তেলে ছেড়ে দেব লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা এটা হালকা করে একটু নেড়ে নেব এবার পরিমাণ মতন আমি নুন দিয়ে দিব নুন বেশি দিব না হালকা দিব কারণ মাংসটা তো ঝোল হবে না এবার পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেব এবার হালকা করে নেড়ে দেব ভালো করে কষিয়ে নেব এবার আমি ভাজা আলু দিলো এবার আমি মাংসটা দিয়ে দেবো এবার আমি নেড়ে নেব তো কড়াইটা এতই গরম আমি হাতে ধরতে পারছি না তাই আমি একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি তো এটা আমি কষাবো 10 থেকে 15 মিনিট হালকা একটু নেড়ে দিব নাড়ে নিচে নেড়ে যাবে মাংসটা এখন কষানো হয়ে গেছে তো হালকা পরিমাণ মতো জল দেবো তো মাংসগুলো আর আলুর মতো সিদ্ধ হয়ে যাবে বেশি জল দিব না তো হালকা আমি একটু নেড়ে দেবো নাড়া হয়ে গেছে তো বন্ধুরা বিরিয়ানির মাংসটা হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছেন দেখুন তো আর বেশি শুকাবো না এবার আমি নামিয়ে নেব এটা করার জন্য বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আমি তো এবার আমি হাঁড়িটার মধ্যে ঘিটা মেখে নেব হালকা করে ঘিটা দিয়ে দেবো এবার আমি ঘিটা মেখে নেব তো মাখানো হয়ে গেছে তো আমি কিছুটা মাংস এর মধ্যে অ্যাড করে নেব দিব না হালকা দিব টমেটো হয়ে গেছে এবার আমি রাইস গুলো দিয়ে দেব সবটাই ঢেলে দেব এবার আমি রাইসটার মধ্যে দুধটা দিয়ে দেব
আগে উঠাই দিলাম কেন। তো এবার আমি পরিমাণ মতন ঘি দিয়ে দিব। এর মধ্যে এবার আমি পেস্তাটা ছড়িয়ে দেব। তো এর মধ্যে আমরা বিরিয়ানি মশলাটা অ্যাড করিনি, তো আপনারা যদি খেতে ইচ্ছে করে তাহলে আপনারা অবশ্যই আপনাদের বিরিয়ানিতে দিবেন। এবার আমি বাদ বাকি মাংসটা আমি ঢেলে দেব। মাংসটা ঢালা হয়ে গেছে, এবার আমি মাংসটা একটু ছড়িয়ে দেব। এবার আমি পুরো রাইসটা এর মধ্যে অ্যাড করে নেব। দুধটা মনে বেশি ভুলানো। সব দুধটা আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি পুরো ঘিটা দিয়ে দেব। এবার আমি ভেজে রাখা পুরো পেরেস্তাটা দিয়ে দেব। তো গাইস, আমার এখন পুরো বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। তো আমি একটু হালকা ঢেকে একটু গরম করে মানে একটু ফুটিয়ে নেব। তো এখানে আমি বোস করিয়ে দিয়েছি, তো বেশি ফুটাবো না, 5 থেকে কি 6 মিনিট ফুটাবো।